ও দেওয়াতলবাসী। আজকে আমার আলোচনার সাবজেক্ট দিছে হুজুর, আপনি একটু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু শানমানের আলোচনা করবেন। ও বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের আলোচনা করব। উনি একজন নবীজির একজন সাহাবি ছিলেন, ওই সাহাবির শানের আলোচনা আমি অদম গুনাহগার কাঙ্গালের জবান দিয়ে আসবে? আমি তো নগণ্য, আমি তো নালায়েক মানুষ, আমার জবান দিয়ে খুব কমই হইতে পারে। যতটুক এলেম আছে ততটুক কথা বলবো। আসলে আমি এলেম কালাম ছাড়া মানুষ, আমার জীবনে কোনো এলেম কালাম নাই। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার নবী যে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর, হযরত আলী সেই শহরের দরজা। আমার নবীর এলেমের শহর থেকে হযরত আলীর দরজা দিয়া যদি আমার সিনাই একটু এলেম আসে, সেই এলেম দিয়ে আপনাদেরকে একটু কথা বলবো। আর নচেত আমার নিজে থেকে কথা বলার কোনো যোগ্যতা নাই। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার, শোনার পর আমল করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। এই জন্য আমি আজকের আলোচনার ভিতরে নবীর সাহাবাই কেরাম যেই পথে চলেছেন ওই পথে চলাফেরা করার আলোচনাটা আমরা একটু করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহর কোরআনুল কারিমের মধ্য থেকে সূরা সফের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের এই আয়াতে কারিমের ভিতরে স্পষ্ট করে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের নূর, হেদায়েতের নূর নিয়া একজন নবী আগমন করেছে। ওই নবী যখন আগমন করেছে, কিছু মানুষ আছে আল্লাহ পাকের কোরআনের নূরের আলোটাকে তাদের ফু দিয়া বন্ধ করে দিতে চায়। আল্লাহর কাছে সাহাবাই কেরাম আমার নবীর কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যারা এই নূরের আলোটা তাদের ফুক দ্বারা বন্ধ করে দিতে চায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা কারা? আমার নবী কয়, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা কাফের মুশরিক বেঈমান তারা ওই আলো বন্ধ করতে চায়। তাহলে আপনারা বলেন, আমরা কি নবীর প্রেমের নূরের আলো বন্ধ করতে চাই না উজ্জীবিত করতে চাই? তাহলে উজ্জীবিত করতে চায় যারা, আমার নবী বলে আমি নবীর দলে, তারা আমি নবীর দলে যারা জান্নাতি হবে তারা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দলে কারা কারা? আমার নবী বলে উম্মতে মুহাম্মদীরা, আমি নবীর দলে কারা কারা? এবার আমি নবী তোমাদের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর দলে কারা আপনার কাছে জানতে চাই? আমার নবী কয়, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবীর দলে হইল তারা যারা আমার, আমি নবীর সাহাবাই কেরাম। নবী গো, আপনি নবীর সাহাবাই কেরাম, আপনি নবীর দলে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনার সাহাবাই কেরাম আপনি নবীর দলে, আমরা বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনার সাহাবাই কেরাম যে আপনি নবীর দলে, তারা আপনি নবীরে কেমন মানছে, আপনি নবীরে কেমন বিশ্বাস করছে? আমার নবী কই, উম্মত, আমার সাহাবাই কেরাম আমি নবীরে এমন ভাবে মানছে, আমি নবীরে এমন ভাবে বিশ্বাস করছে, আমি নবীর পথমতে এমন ভাবে ছিল রে, তারা কোনোদিন আমি নবীর কথার বাহিরে চলাফেরা করে নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী সাহাবীরা কেমনে চলছে? আমার নবী কয়, আবু বকরের কাছে আমি নবী আয়েশা বলছিলাম, আমি নবী আল্লাহর বাড়িতে গেছিলাম মেরাজ করার জন্য। আবু বকর কয়, সদ্দাক তাই, ইয়া রাসূলুল্লাহ আপনি শক্ত বলছেন। আবু বকর সাহাবী হইয়া গেছে, হযরত ওমর কোরআনের তেলাওয়াত শুনা মুসলমান হইয়া গেছে, হযরত উসমান জিন্নুরাইন আমি নবীরে মোহাব্বত করে ইসলাম কবুল করছে, হযরত আলী আমি নবীর ভালোবাসা দিয়ে ইসলাম কবুল করছে। আমি নবীর উম্মতের দলের আরে, তোমরা আমি নবীকে দেখো নাই, আমি নবীর কথা শুনছ, আমি নবীর শানের কথা শুনছ, আমি নবী যে আল্লাহ পাকের পয়গাম্বর এই কথাটা কোরআন এবং হাদিস থেকে তোমরা শুনছ, শোনার পরে তোমরা যারা আমি নবীরে বিশ্বাস করছ, মানছ, আমি নবী ঘোষণা করলাম, ওই মানুষগুলা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ ওই মানুষগুলার জন্য একটা ঠিকানা রাখছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মানুষগুলার ঠিকানা কোন জায়গায় আপনার কাছে জান জানতে চাই? আমার নবী বলতেছেন কোরআনুল কারিম থেকে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর নবীর পথমতে চলেছে, সাহাবাই কেরামের পথমতে চলেছে, তারা হবে জাযাউহুম, আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিদান পাবে। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদানটাকে আপনার কাছে জানতে চাই, প্রতিদানটা কে দিবে? আমার নবী বলেন ইনদা রাব্বিহিম, ওই প্রতিদানটা আসবে আমার আল্লাহর কাছ থেকে। ইয়া রাসূলুল্লাহ, ওই প্রতিদানটা কি আপনার কাছে জানতে চাই, বিনিময়টা কি? আমার নবী বলতেছেন ওই প্রতিদানটা হইল ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন
ট্রেনিং ওই প্রতিদানটা হইল নবীর উম্মতদেরকে আমার আল্লাহ জান্নাতুল আদনের মধ্যে রাখবে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জান্নাতুল আদনটা দেখতে কেমন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছেন জান্নাতুল আদন দেখতে এত সুন্দর জান্নাতুল আদন দেখতে এত মায়াবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন এবার আমার নবী বলতেছেন ওই জান্নাতুল আদনটা হলো জান্নাতু আদনিন তাজরিমিন তাহতিহাল আনহার ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় যে নহরের পানির গুঞ্জন শুনলে নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে আরামের ঘুম ঘুমাইতে পারবে আপনারা বলেন আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না জান্নাতে যাইতে চাইলে নামাজ লাগবে কি লাগবে না জান্নাতে যাইতে চাইলে রোজা লাগবে কি লাগবে না জান্নাতে যাইতে হইলে হজ যাকাত ইবাদতের দরকার আছে না নাই জান্নাতে যাইতে হইলে হারাম খাবার ছাওয়ারা লাগবে কি লাগবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্যে আমরা উম্মতেরা কতদিন থাকব আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন ওই জান্নাতের মধ্যে তোমরা একদিন থাকবে না দুই দিন থাকবে না তিন দিন থাকবে না আমার নবী বলেছেন যদি আল্লাহর কাছে বলতাম আমার উম্মতকে আপনি আমার আল্লাহ যদি বলতো এক মাস নবীর উম্মতকে জান্নাতে রাখা হবে আমি নবী চাইতাম এক বছর আল্লাহ যদি বলতো এক বছর নবীর উম্মতকে জান্নাতে রাখা হবে আমি নবী আল্লাহর কাছে চাইতাম দশ বছর আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার জন্য জান্নাতের কোনো লিমিট রাখি নাই আমি বলে দিলাম খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে আপনার কোনো উম্মত যদি প্রবেশ করে তারা আর কোনো দিন ওই জান্নাতের মধ্য থেকে বাহির হবে না ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী ও দয়াল নবী ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে এবার আমার নবী পরিচয় দেয় ওই জান্নাতের মধ্যে তারা থাকবে রাদিয়াল্লাহু আনহুম যাদের প্রতি আমার আল্লাহ খুশি ওয়ারাদু আন যারা আমার আল্লাহর প্রতি খুশি তারাই জান্নাতে থাকবে ঘোষণা কার আমি মৌলবীর কথা আপনি শুনবেন ঘোষণা শুনবেন কার আরে আমি একদিন থাকবো না আমার কথা ভুল হতে পারে আল্লাহর কোরআনের কথা ভুল হবে আমার জবান দিয়ে অশালীন বাক্য আসতে পারে আল্লাহর কোরআন থেকে আসবে আমার জবান দিয়ে ভুল বাক্য আসতে পারে আল্লাহর কোরআন থেকে আসবে আল্লাহর কোরআন বলছেন ওই জান্নাতে যে একবার প্রবেশ করবে সে কোনোদিন বাহির হবে ওই জান্নাতে কারা থাকবে আল্লাহর কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদুয়ান যারা আল্লাহর প্রতি খুশি আল্লাহ যাদের প্রতি খুশি আমি জানতে চাই আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বাগানে যারা বসে আল্লাহ তাদের প্রতি খুশি আছে না নাই ঘরে বলেন আছে না নাই আর যারা বসে তারা আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে বসে না রাজি খুশি ছাড়া বসে রাজি খুশি হয়ে বসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কারা কারা জান্নাতের মধ্যে থাকবে এবার আমার নবী কোরআন থেকে বলে দিচ্ছেন যালিকা লিমান খশিয়া রাব্বা তারা আমার আল্লাহকে দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করেছে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে তো আস্তে সুবহানাল্লাহ বলেন আপনারা কিপটামি করে সুবহানাল্লাহ বলেন আপনি চিন্তা করতেছেন না আপনি যে কবরে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে জান্নাতের মজা তো আপনারা বুঝেন না বুঝলে কোনোদিন নামাজ ছাড়তেন না কথা বলেন জান্নাতের মজা জান্নাত কত আরামদায়ক এটাই তো আপনি জানেন না আপনি জানলে কোনোদিন জান্নাতের মজা বুঝার পর নামাজ ছাড়তেন না জান্নাতের মজা আপনি যদি বুঝতেন আপনি ইবাদত ছাড়তেন না জান্নাতের মজা আপনি বুঝলে কোনোদিন আল্লাহ আল্লাহ রাসূলের শান ও মানের বিরুদ্ধে যাইতেন না নবীর সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের কথা আপনি নবী বলেন আমার নবী যখন জান্নাতের কথা বলতেন সাহাবাই কেরাম হাউ মাউ করে কাঁদতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওই জান্নাতে তো সুন্দর ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতে যে আমরা যাব নবী আপনি জান্নাতের এত সুন্দর করে বলেন জান্নাতের কথা শুনলে আমাদের কলিজা আনচান আনচান করে নবী গো আমরা কখনোই জান্নাতে যাব আমাদের মনটা শুধু এটাই বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবীরা তোমরা জান্নাতে যাবে কারণ হার সাহাবী ইয়ে নবী জান্নাতি জান্নাতি হার সাহাবী ইয়ে নবী জান্নাতি জান্নাতি নবীর সকল সাহাবাই কেরাম তারা সবাই জান্নাতি আমরাও জান্নাতি বলে কিভাবে আমরা নবীকে ভালোবাসি সাহাবীদেরকে ভালোবাসি নবী সাহাবাই কেরাম যেভাবে চলেছেন আমরাও সেই পথে চলতে রাজি কথা বলেন ঠিক না বেঠিক আমরা নবী এবং সাহাবাই কেরামের পথে চলতে চাই কি চাই না
ভেতরে বলেন না চাই কি চাই না। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী সাহাবাই কেরাম হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর হযরতে ওসমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চারজন এই সাহাবীদের পরে আমার নবীর কলিজা টুকটা একটা সাহাবী ছিল যে সাহাবীটার নাম হযরতে বেলাল হাবশি ওনার বাড়ি ছিল হাবশা গড়ের মধ্যে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কোনো কম ভালোবাসতেন না নবীরে বেশি ভালোবাসতেন হযরতে বেলালের মোহাব্বত কেমন ছিল হযরত বেলাল যখন ইসলাম গ্রহণ করছে রে বাবারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাবলা কাটা দিয়া খেজুর গাছের কাটা দিয়া এমন ভাবে মারছে রে হযরত বেলালের পিঠ মুবারক গুলা দিয়া দিয়া বায়া বায়া রক্ত পড়তাছে হযরত বেলাল মার কাছে বিচার দেয় না বাবার কাছে বিচার দেয় না দুনিয়ার কোন নেতার কাছে বিচার দেয় না হযরত বেলাল দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর দরবারে প্রবেশ করছে আমার নবী তাকায়া দেখতেছেন বেলালের কালো শরীর কালো শরীরের মধ্যে রক্ত বায়া বায়া পড়লে একটু বেশি দেখা যায় হযরত বেলালের দিকে তাকায় আমার নবী কয় বেলাল রে ও বেলাল তোমার শরীরের মধ্যে দি রক্ত দেখা যায় বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ এই রক্তটা কোনো সাধারণ রক্ত না গো নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি বেলাল যে আপনি নবীর কালিমা পড়ে মুসলমান হইছি ওই কাফের মুশরিক বেঈমান ইহুদিরা আমি বেলাল রে খেজুর গাছের কাটা দিয়া বাড়ি মারছি গো নবীজি নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বেলাল ওই কাটার আঘাতগুলা সহ্য করছি আমার নবী কয় বেলাল রে তোমার মতো আমি নবীর উম্মতের মধ্যে যারা আসবে ইসলামের জন্য যারা এমন কষ্ট করবে আমি নবী ঘোষণা করলাম তারা ইসলামের জন্য কষ্ট করার কারণে তুমি বেলালের সঙ্গে তারা জান্নাতের মধ্যে থাকবে নবী গো তাইলে বোঝা যায় বেলালের সঙ্গে জান্নাতে থাকবে আমি বেলালও তাইলে জান্নাতি নবী গো আপনি নবী তো বলছেন আপনার উম্মত আমি বেলালের লগে জান্নাতে থাকবো তাহলে আমি বেলাল জান্নাতি বিদায় তো তারা আমার লগে জান্নাতে থাকবো বেলাল কে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর আমি বেশি মুহাব্বত করি বেশি ভালোবাসি হযরত বেলালের একটা অভ্যাস ছিল হযরত বেলাল যখন মসজিদে নবমী মসজিদে হারামের মধ্যে আজান দিত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জায়গায় হযরত বেলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ত ওনার জিহ্বাটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাঁতের আগার মধ্যে বাসত উনি আশহাদুর জায়গায় আশহাদু বলতে পারতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়াল নবীর সঙ্গে মসজিদে নবমী মসজিদে হারাম মানে কাবা শরীফের ভিতরে ঢুকছে মারহাবা করতেন আমরা মনটা যায় না মক্কা মদিনা যাইতে কেউ মনটা চায় না কেউ সবার মনটা চায় না আর কার চায় একটু দুই হাত সোজা করে আল্লাহকে দেখে তোলে না সবাই মক্কা মদিনা যাইতে চান না তো মক্কা মদিনা যদি যাইতে চান আপনারা এত আস্তে করে চাই বলেন কেন আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন কেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ফরিয়াদ করি নবীজির বসিলায় আল্লাহ চাইলে আমাদেরকে মক্কা মদিনা নেবে না কথা বলেন না নিবে কি না আপনি মক্কা মদিনা যাইতে পারেন না হাত না মান মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম নিয়ত করে রাখেন মরার আগে একবার আল্লাহ মক্কা মদিনা নিব যদি না যাইতে পারেন মইরা যদি যান নিয়ত পূরণ না হইলে আল্লাহ পাক আপনার আমল নামে মক্কা মদিনা যাওয়ার সওয়াব দিয়ে দিব আর জোরে বলবেন না সুবহানাল্লাহ একজন আশেক বলে মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার তৌফিক নাই আমার মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার তৌফিক নাই তাই তো আমি কে দেবুক বাসাই নবী গো তাই তো আমি কে দে বুক বাসাই বলেন মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার তৌফিক তাই তো আমি কে দেবুক বাসাই নবী গো তাই তো আমি কে দেবুক বাসাই আমি কবে যাব সোনার মদিনায় প্রশ্ন করলে এই মনটাকে কি করে বোঝাই বলেন কবে যাব সোনার মদিনায় প্রশ্ন করলাম মনকে আমার উত্তর দিল না মন যে আমার পুষ মানে না মন যে
পুষ মানে না পাই কই তো আমি কে দেব বাসাই নবী গো তাই তো আমি বুক বাসাই বলেন মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার তৌফিক নাই তাই তো আমি কে দে বুক বাসাই নবী গো তাই তো আমি অন্তরে মোর বড়ই হাহাকার শয়নে স্বপনে দেখিতে নবীজির দিদার সুবহানাল্লাহ বলেন অন্তরে মোর বড় হাহাকার শয়নে স্বপনে দেখিতে নবীজির দিদার হাইরে কলি যা মোরে হইল সারকার কলি হই কার যদি দিদার নাহি পাই তাই তো আমি কে দে বুক বাসাই বলেন মক্কা যাওয়ার তৌফিক নাই আমার মদিনা যাওয়ার নাই তাই তো আমি কে দে বুক বাসাই নবী গো তাই তো আমি কে যাও তুমি মক্কা মদিনায় এই পাগলের কথা তুমি বলিও শেথাই কে যাও তুমি মক্কা মদিনায় এই পাগলদের কথা তুমি বলিও রওজায় কত আশেক সান্ত্বনা দেয় কত আশেক সান্ত্বনা দেয় আমার মনে শান্তি নাই নবী গো তাই তো আমি কে দে বুক বাসাই নবী গো তাই তো ওগো আমার শেষ কলি ওগো আমার দয়াল রব্বানা মক্কা আর মদিনা যাওয়া কবুল কর মুরব্বী জীবনে কি লাভ হবে যদি মরার আগে একবার নবী না দেখেন কি লাভ হবে মরার আগে একবার আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ আল্লাহ রসুলের রওজা মোবারকটা আপনি যদি না দেখেন ও বন্ধু এই জীবন দিয়ে কি লাভ হবে ইয়া রাসূলুল্লাহ সারা জীবন নবী নবী করি আপনি নবীর রওজা যদি একবার না দেখি মরার আগে যদি আপনি নবীকে না দেখি এই জীবন দিয়ে কি লাভ হবে নবী ও নবী আপনি নবীর দিদার দেন আর নচেত আমাদেরকে একবার মদিনা নেন আপনি নবী না বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা আপনি নবীকে দেখুক অথবা জীবনে কেউ যদি একবার আপনি নবীর রওজা জিয়ারত করে তার লেগে জাহান্নামের আগুন হারাম তো হয় আপনি নবীর সাফাত করা তার জন্য ওয়াজিব হয়ে যায় নবী গো আপনাকে একবার দেখা দেন আর নচেত একবার মদিনা নেয় এই জন্য আশেক লাস্টে বলে ও গো আমার দয়াল রব্বানা মক্কায়ার মদিনায় যাওয়া কবুল করনা ও বুঝরে সারা দিও না ও বুঝরে সা ইয়না যাওয়ার কোনো জায়গা নাই তাই তো আমি কে দে বুক বাসাই বলেন মক্কা যাওয়ার তৌফিক নাই মদিনা যাওয়ার তৌফিক আই তাই তো আমি কে দে বুক বাসাই নবী গো তাই তো আমি ও বন্ধুরে
হযরতে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর লগে গেছিল মক্কায়। কোথায়? আরো জবান খুলে বলেন না, গেছিল কোথায়? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবীর সঙ্গে হযরত বেলাল যখন মক্কার মধ্যে গেছে, আমার নবী তাকে দেখে মক্কা শরীফের চারিদিক দিয়ে কেমন জানি একটু শ্যাওলা পড়ে আছে, মানে বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির পানি পড়লে একটু শ্যাওলা পড়া যায়। আমার নবী দেখতেছে রে বেলাল মক্কা শরীফের মধ্যে একটু শ্যাওলা পড়া, দেখো না রে বেলাল আমার মনটা চাই মক্কা শরীফটারে একটু একটু পরিষ্কার করার জন্য। আমার নবীর দাদা হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মুতালিবের কাজ ছিল উনি জমজমের পানি মক্কার হাজিরারে পান করাইতো এবং মক্কা শরীফটারে পরিষ্কার করত, মক্কা শরীফের দায়িত্ব পালন করত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলতেছেন মক্কা শরীফ পরিষ্কার করার জন্য। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী বেলালকে বলেন, বেলাল তুমি উপরের দিকে ওঠো। হযরত বেলাল যখন মক্কার ছাদের মধ্যে উঠলেন, আমার নবী মক্কা শরীফের দেয়ালগুলা পরিষ্কার করতে লাগলেন, আর হযরতে বেলাল মক্কা শরীফের ছাদরারে পরিষ্কার করে। এমন সময় রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একটা ওয়াক্ত নামাজের সময় হয়ে গেছে। কিসের সময়? নামাজের সময় হয়ে গেছে। বাজানো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছে নামাজের সময় হয়ে গেছে, হযরত বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নামাজের সময় তো হয়ে গেছে, আজান কি দিব না, নামাজ কি পড়ব না? আমার নবী কয়, কয়লা না আম, হা অবশ্যই আজান দিবারে বেলাল। বেলাল কয়, নবী গো কেমনে আজান দিব, এতদিন যদি মক্কা শরীফের উত্তর দিকে থাকতাম মক্কার দক্ষিণ দিকে তাকে আজান দিতাম, দক্ষিণে থাকলে মক্কার উত্তরে তাকে আজান দিতাম, পূর্বে থাকলে পশ্চিমে তাকে আজান দিতাম, পশ্চিমে থাকলে পূর্বে তাকে আজান দিতাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখন আমি উত্তরে নাই, দক্ষিণে নাই, পূর্বে নাই, পশ্চিমে নাই, আমি তো কাবার ছাদে, আমি কার দিকে তাকে আজান দিব, কোন দিকে তাকে আজান দিব? আমার নবীজি বেলালের দিকে তাকায় একবার, আল্লাহর আসমানের দিকে তাকায় একবার, আমার নবীর ঠোঁট মোবারকের মধ্যে মুচকি মুচকি হাসি। আমার নবীরে বেলাল একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এতদিন তো কাবার দিকে ফিরা আজান দিতাম, আমি এখন কোন দিকে ফিরা আজান দিব? আমার নবী কয়, বেলাল রে, তুমি কি জানো না তোমার নবী হইল কাবার ও কাবা। ও বেলা, এতদিন কাবার দিকে ফিরা আজান দিতারে বেলাল, এখন আমি নবীর দিকে ফিরা আজান দাও। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন কাবা শরীফের নিচে হযরত বেলাল আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির দিকে তাকে আজান দেওয়া শুরু করছে, যখন আজান দেওয়া শুরু করছে রে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি শুনতে পাইলেন হযরত বেলাল আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেওয়া যখন শুরু করছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে একবার, বলার পরে দেখতেছেন আমার নবী যেই দিকে ছিল হযরত বেলাল দেখতেছেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ওই জায়গার মধ্যে থেকে নবীর লাঠি মুবারক দিয়া ময়লা পরিষ্কার করে আর ঘুরতাছে কাবা শরীফের দিকে। হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আজান দিলেন, নবীজি যখন ডান দিকে ঘোরা শুরু করলেন, হযরত বেলাল আজান দিবে, হাইয়া আলা সালাহ, হযরত বেলাল আজান দিলেন, নবী আমার ডান দিকে ঘুরছে, হযরত বেলাল হাইয়া আলসালা বলে ডান দিকে ফিরে গেছে, আমার নবী আবার অন্য দিকে ফিরছে, হযরত বেলাল হাইয়া আলসালা বলে অন্য দিকে ফিরে গেছে। আমার নবীজি যখন আরেক দিকে যায়, হযরত বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আরেক দিকে ফিরে, আমার নবী যখন আরেক দিকে যায়, হযরত বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলে আরেক দিকে ফিরতাছে। হযরত বেলাল যখন আজান শেষ করছে রে আমার নবী কয়, বেলাল আমি নবী তোমারে বলছিলাম আমি নবীর দিকে ফিরে আজান দেওয়ার জন্য, তুমি তো আমি নবীর দিকে ফিরে আজান দিতে লাগছিলা, বেলাল আজান দেওয়ার পরে তুমি কেন মাঝখান দিয়া চারো দিক দিয়া ঘোরাফেরা শুরু করলা? বেলাল কই, নবী গো, একবার ডান দিকে থাকলে বাম দিকে ফিরে আজান দিতাম, বাম দিকে থাকলে ডান দিকে ফিরে আজান দিতাম, পূর্বে থাকলে পশ্চিমে ফিরে আজান দিতাম, পশ্চিমে থাকলে পূর্ব দিকে ফিরে আজান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কাবার ছাদে কোন দিকে ফিরে আজান দিব আপনি নবীর কাছে জিজ্ঞেস করছিলাম, নবী গো আপনি নবী বলেছিলেন আপনার দিকে ফিরে আজান দিতে, আজান দিলাম অর্ধেক, আপনি নবী হাঁটা শুরু করছেন, আমি চিন্তা করলাম
কাবা শরীফ তো আমার কাছে নাই, কাবা শরীফ তো ডাইনে বামে ঘুরতাছে। আমি বেলাল দেরি করলাম না, কাবা যেই দিকে যায় আমি বেলাল সেই দিকে যাই, কাবা যেই দিকে ঘুরে আমি বেলাল সেই দিকে ঘুরি। আপনি দয়াল নবী যেই দিকে গেছেন আমি বেলালও সেই দিকে ফিরছি, আপনি নবী কাবা আপনি নবীর দিকে ফিরা ফিরা আজান দিছি। ইয়া রাসূলুল্লাহ বিয়া তুমি মাফ করবেন, আমার আজান কি হয় নাই গো নবীজি? আমার নবী কয় বেলাল 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 রে, আমি নবী তো তোমারে বলছিলাম আমি নবী কাবার ও কাবা, আমি নবীরে মানলে কাবা মানা হয়, কাবা মানলে আমি নবী মানা হয়। বেলাল রে হযরত বেলালের আজানটা শুনতে বড় পাগল ছিলেন আল্লাহর আরশ আজিম, যেই বেলালের আজানের আওয়াজ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছাইতো। এখন আমরা মাইকে আজান দিলেও আরশে ফুজাইব দূরের কথা, আউশ কান্দি বাজারে পৌঁছাইনি বড় সন্দেহ। আমরা আজান দিলে আউশ কান্দি বাজারে পৌঁছাইতো না, আর হযরতে বেলাল আজান দিলে আরশ আজিমে পৌঁছাইতো। বাজান রে চিন্তা করো হযরতে বেলালের ঈমান কেমন, আমাদের ঈমান কেমন? কারণ আমাদের সমাজের মধ্যে ফেতনা ফাসাদের অভাব নাই, নবীর প্রেমের অভাব। হযরত বেলালের অন্তরে নবীর প্রেমের অভাব ছিল না, নবীর প্রেম ছিল বেশি। আর হযরত বেলাল ওই প্রেম নিয়েই কিন্তু আমার নবীর ভালোবাসা প্রকাশ করছে। ও বন্ধু ও নবীর পাগলের দলে আমরা সবাই তো হযরতে বেলালের মতো নবীরে ভালোবাসি, ঠিক না বেঠি? কিন্তু আমাদের অন্তরে নবীর প্রেমের বড় অভাব, নবীর সানমানের বড় অভাব। আমরা সমাজে অনেক মানুষ নবীর সানমানের বিরোধিতা কইরা বেড়ায়, না রে না, নবীর শান নিয়ে কথা বলার মতো অধিকার, নবীর শান ক্ষুণ্ণ হবে এমন কোনো অধিকার আল্লাহ আমাদের দেয় নাই। আল্লাহর নবী কইছে রে নবীর উম্মতের দলেরা, তোমরা যা কিছু করো না কেন আমার আল্লাহর নবীর শানে তোমরা বেয়াদবি কইরো। এই জন্য একজন আশেক বলছে, চলছে দরমনিয়া বারা বাড়ি গো আগুন ইমানের বাজারে, থাইকো হুশি ইয়ারে মমিন থাইকো হুশিয়ারে। আছে না নাই দরমনিয়া ইসলাম নিয়া কোরআন নিয়া হাদিস নিয়া বাড়াবাড়ি? আছে না নাই? জোরে বলেন না। আছে না নাই? একটু জোরে। চলছে দরমনিয়া বারা বাড়ি গো আগুনিমা নের বাজারে, থাইকো হুঁশিয়ারে মমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে তিয়াত্তর দল, বাহাত্তর দল যাইবে রে তল, শেষ কিন্তু উম্মত হবে তিয়াত্তর দল, বাহাত্তর দল যাইবে রে তল, বলিয়াছেন নবীদনে দেখ না হাদিসি খুলে। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে, খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে, রহমাতাল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা, আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তফা কি ওয়াসতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত, ওয়া কিনা আযাবাল কবর, ওয়া কিনা আযাবাল হাশর, ওয়া কিনা আযাবাল ফুসরাত, ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজরে কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ, আমরা গুনাগার বান্দারা এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানা, এই দেওতল বাইতুনামান জামে মসজিদের প্রাঙ্গণে, এই এলাকার হিলফুল ফজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এত সুন্দর কইরা এই দেওতল বাইতুনামান জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
হইছে রে আল্লাহ, যেই ভাই বাবারা যেই পর্দার অন্তরালের মা বোনেরা, আমিও দম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে আমার আল্লাহর দরবারে আখিরি মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে রে আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মাবুদ ও দয়াল আল্লাহ, আজকের মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের মধ্যে সবচাইতে গুনাগার আমি অদম রে আল্লাহ, আমার গুনার হাতের দিকে না তাকাইয়া আমার নবীনা বলেছেন কোন মজলিসে যদি 40 জন মানুষ হাত বাড়ায় তার মধ্যে একজন মানুষ আল্লাহ পাকের বন্ধু থাকে তার দোয়াটা কবুল হয়। জানি না রে আল্লাহ কোন ভাই বাবারা জানি হাত বাড়াইয়া দিছে, আল্লাহ ওই হাই ভাই বাবাদের বসিলায় আমরা সবার জীবনের গুনাগুলা তুমি মাফ কইরা দাও। রাব্বুল আলামিন তুমি যদি আমাদের জীবনের গুনা মাফ কইরা দাও তুমি আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। ও দয়াল আল্লাহ তুমি যদি আমাদেরকে রহমত দিয়া বরফুর কইরা দাও তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সকলের জীবনের গুনা তুমি মাফ কইরা দাও। আল্লাহ আজকের এই দেউতলের বাইতুল আমান জামে মসজিদ ময়দানে এত সুন্দর জান্নাতের বাগান রে দয়াল, এই এলাকার কত মানুষ তোমার দরবারে হাত বাড়াইছে তার মধ্যে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা যান নিজে নিজে এত কষ্ট করছে। ও দয়াল আল্লাহ যেই বাবা রোদে পুরা মেঘে বিদার সন্তান রে মানুষ করার জন্য এত কষ্ট করছে, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মাবুদ ও দয়াল আল্লাহ কত সন্তান হাত বাড়াইয়া দিছে যাদের জগতের ভিতরে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, মা জননী বড় কষ্ট কইরা সন্তানকে লালন পালন করছে, জানি না রে আল্লাহ কোন সন্তানের জানি জগতে মা নাই। ও আমার আল্লাহ আমার আর আম্মায় আব্বার কবরে রাজাব বন্ধ হইছে নি, আমার আর দাদা দাদির জীবনের গুনা মাফ হইছে নি, আমার আর তোমার মায়া লাগে। মাবুদ ডাকলে কি জুড়াই রে মন, জপলে কি পান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ, কর আল্লাহ জাগালয় তোমার মনে। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, অনেকে যারা হাত বাড়াইছে জগতে মালায় আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সংসারের প্রসব বেদনা মা সহ্য করতে পারে নাই। মাবুদ আজকে কোন সন্তান জানি ওয়াশ কইরা বাড়িতে যাইব, বাড়িতে যাইয়া সবার চেহারা দেখবো কিন্তু জনম দুঃখী মা চেহারা দেখতো না, যেই মা সন্তানরে না খাইয়া খাওয়াইছে যেই মা সন্তানের জন্য এত কষ্ট করছে, হায়রে এমন দরদি হবে কেউ হবে না আমরার মা মা গো, হায়রে এমন দরদি হবে কেউ হবে না আমরার মা মা গো, মায়ের একটান দুধের দাম কাটিয়া গায়ের চাপ, মা সুদ হবে না কবু পাপুষ বানাইলে,
এমন দরদি ববে কেউ হবে না আমরার মা গো আল্লাহ। জানি না কার জানি মা নাই, জানি না কার জানি বাবা নাই রে আল্লাহ, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায় দাও, যাদের আম্মা আব্বা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও, যাদের আম্মা আব্বা অসুস্থ অবস্থায় আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও। ও দয়াল আল্লাহ, আজকে এই দেওতল হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে এই দেওতল গ্রামবাসীর সহযোগিতায় এত সুন্দর একটা মাহফিলের এন্তেজাম রে দয়াল, এই মাহফিলের উসিলায় এই এলাকা সহ সারা বিশ্বের মুসলমান ইমানদারদের অন্ধকার কবর নাজাতের ফয়সালা কইরা দাও, এই এলাকার উপর আপনার খাস রহমত বরকত দান কইরা দেন আল্লাহ। যারা দেশ বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান কইরা দেন, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়িয়েছে আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করো, বিশেষ করে আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায় আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ, এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো কবুল করে নাও আল্লাহ। যেই দিন আমাদের কাছে মালাকুল মাউত আজরাইল আসবে রূহ কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক আমাদেরকে দেখাইয়ান, মদিনা না দেইকা যদি মারা যায় মরার পরে রুহুটা মদিনা মদিনা কইরা কানবে রে আল্লাহ, মরণের আগে একবার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া হজ্জে বাইতুল্লাহ তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে জবানে পড়াইয়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।